পয়লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দেশের অন্যান্য জেলার ন্যায় চট্টগ্রাম জেলায়ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, চট্টগ্রাম বিভাগীয় শাখা, বাংলাদেশ গার্মেন্টস ফেডারেশন শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ বৃহত্তর চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়। চট্টগ্রাম কাজের ডেউরি মোড়ে বিকাল 4টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিভাগীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় শ্রমিক দল সভাপতি মোহাম্মদ নাজিমউদ্দিন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, প্রবীণ রাজনীতিবিদ, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা ডাক্তার শাহাদত হোসেন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বকর, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দল সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ শফিকুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ বদরুল খায়ের চৌধুরী, চট্টগ্রাম শ্রমিক দলের মহিলা নেত্রী শাহনেওয়াজ মিনু সহ শ্রমিক দলের চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি চট্টগ্রাম নাসিম ভবন দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে রিয়াজউদ্দিন বাজার তিন পুলের মাথায় শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন সাবেক মন্ত্রী আব্দুল্লাহ নোমান। অপরদিকে চট্টগ্রাম নিউ মার্কেট চত্বরে মে দিবস উপলক্ষে এক বিরাট আলোচনা সভার আয়োজন করেন ট্রেড ইউনিয়ন সংঘ বৃহত্তর চট্টগ্রাম জেলা শাখা। এতে গার্মেন্টস শ্রমিক, চট্টগ্রাম বন্দর লাইটার শ্রমিক, রিক্সা ভ্যান শ্রমিক, হোটেল রেস্তোরাঁ শ্রমিক, পরিবহন শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শ্রমিকদের মালিক শ্রেণীর শোষণ থেকে বাঁচাতে এবং 8 ঘন্টা শ্রমিকদের কর্মঘণ্টা ঠিক রাখতে সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানানো হয়। পরে ট্রেড সংঘ লাল গেঞ্জি, লাল ক্যাপ, লাল পতাকা হাতে এক বিরাট মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। অন্যদিকে চট্টগ্রাম দোস্ত বিল্ডিং চত্বরে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দ গার্মেন্টস শ্রমিকদের শারীরিক মানসিক নির্যাতন, কথায় কথায় 8 ঘন্টা কেটে বেতন কমিয়ে দেওয়া, কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধের জন্য গার্মেন্টস মালিকদের কঠোর হুঁশিয়ারি দেন এবং চট্টগ্রামের সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে সকল প্রকার শ্রমিকদের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন করার আহ্বান জানান।